সো স্টুডেন্টস, আমি তোমাদের দেখো যে ভিডিও থ্রি তে আগে চলে এলাম। তোমাদের আমি ভিডিও যে ওয়ান এবং টু তে কিন্তু যে ওয়ান ওয়ার্ড নিয়ে আগে বলেছি, এবং যে ভিডিও থ্রি টা কিন্তু যে ওয়ান ওয়ার্ড নিয়ে আমি কন্টিনিউ তোমার করছি, এবং তোমাদের প্রত্যেককে আমার হচ্ছে এটা ইনফরমেশন দেওয়া যে তোমরা কিন্তু এখনো এই যে কন্টিনিউ তোমার 5-6 মাস টাইম পেয়ে যাবে, এই 5-6 মাস টাইমের মানে মধ্যে কিন্তু নিজেকে আমাদের নিজেদেরকে প্রত্যেককে ভালো করে তো প্রিপেয়ার করো। আচ্ছা, যে ওয়ান ওয়ার্ড নিয়ে আগে শুরু করছি আমাদের ভিডিও থ্রি। তো আমি একটু বলে রাখি যে তোমরা কিন্তু প্রত্যেক জোনে এটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে ইংলিশ অ্যান্ড যে মেলোডি যে মানে যে উইথ পার্থ তোমার এটা কিন্তু আমাদের টাইপ মানে করে নিয়ে তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব মানে করে নিও। আমি শুরু করছি ভিডিও থ্রি। Ambidextrous, AMBIDEXTROUS, যার মানে হচ্ছে ওয়ান হু ক্যান ইউজ আইদার হ্যান্ড উইদাউট এনি প্রবলেম। তার মানে তোমার একজন ব্যক্তি যে কিন্তু যে কোনো আর কি মানে হাতই সে ইউজ করতে আর কি পারে কোনো সমস্যায় ছাড়া, তাহলে তার নাম হচ্ছে Ambidextrous। আমি আসছি হচ্ছে নেক্সটে Amnesia, AMNESIA, যার মানে হচ্ছে লস অফ হচ্ছে মেমোরি। তো স্মৃতিভ্রম যখন হয় তখন তাকে আমরা কিন্তু বলি Amnesia। প্রত্যেকটি কিন্তু যে ওয়ার্ড তোমাদের আমি এর আগেও কি বলেছি যে সিলেক্টেড ওয়ার্ড তোমাদের কিন্তু পরীক্ষার জন্য যে স্কুল সার্ভিসের জন্য তোমাদের যে পিটির পরীক্ষাটা এবং তার জন্য কিন্তু এইগুলো কিন্তু তোমাদেরকে দেওয়া এবং পড়াশুনো খুব ভালো করে তোমরা কি করবে। আচ্ছা, থ্রি হচ্ছে কেন আমাদের Anaphora, ANAPHORA, যার মানে হচ্ছে যে রিপিটেশন অফ যে ওয়ার্ড আর ফ্রেজ ইন দ্য বিগিনিং অফ সাকসেসিভ ফ্রেজেস ক্লজেস অর হচ্ছে সেন্টেন্স। অর্থাৎ কোনো সেন্টেন্স বা ফ্রেজ বা কোনো ক্লজের শুরুতেই যে শব্দ বা ফ্রেজটা কিন্তু আমাদের রিপিটেশন হবে বা পুনরাবৃত্তি তোমার হবে তার নাম হচ্ছে Anaphora। আই কাম টু নেক্সট Aphasia, APHASIA, যার মানে হচ্ছে হচ্ছে লস অফ স্পিচ। কেউ যখন কোনো বাক শক্তিকে আর কি হারিয়ে ফেলে তখন তাকে আর কি বলা হয় Aphasia, APHASIA। আই কাম টু নেক্সট Bankrupt, BANKRUPT, যার মানে হচ্ছে ওয়ান হু ক্যানট পে দ্য ডেটস, যে ব্যক্তি কিন্তু কোনোভাবে ঋণ শোধ করতে পারে না তাকে আর কি বলা হয় Bankrupt, BANKRUPT, বা বলা হয় ইনসলভেন্ট। ঠিক আছে, আই কাম টু নেক্সট Bellicose, BELLICOSE, যার মানে হচ্ছে ওয়ান হু ইজ ফন্ড অফ ফাইটিং, যে ব্যক্তি কিন্তু যুদ্ধ করতে ভালোবাসে। এইগুলো কিন্তু তোমরা প্রত্যেকটা কিন্তু ভিডিওকে এবং হচ্ছে ওয়ার্ডসগুলোকে খাতার মধ্যে হচ্ছে নোট ডাউন করবে তোমার এবং ডেইলি প্র্যাকটিস করবে, যার ফলে কিন্তু তোমাদের কিন্তু স্টকটা অনেক বাড়বে এবং এই ভিডিওটা কিন্তু প্রতি রেফারেন্সের মধ্যে শেয়ার করবে দ্য পার্সেন্স দ্য স্টুডেন্টস হচ্ছে হু আর অ্যাসপিরেন্ট টু সিট ফর কামিং স্কুল সার্ভিস হচ্ছে কমিশন 2021। আই কাম টু নেক্সট Belligerent, BELLIGERENT, যার মানে হচ্ছে যে নেশনস এনগেজড ইন ওয়ার, যে জাতি কিন্তু যুদ্ধে আর কি লিপ্ত সেই ধরনের কিন্তু সেই জাতিকে আর কি বলা হয় Belligerent। আই কাম টু নেক্সট Billingsgate, BELLINGSGATE, যার মানে হচ্ছে কোর্সলি অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ। বানানটাকে আগে লিখে নাও CoAR ACLY, অ্যাবিউসিভ, ABUSIVE, ল্যাঙ্গুয়েজ, LANGUAGE, অর্থাৎ অত্যন্ত খারাপ ভাষা কে আগে আগে বলা হয় এই যে ওয়ার্ডটা আমি কি বললাম যে Billingsgate, BELLINGSGATE। Bibliophile, আই কাম টু নেক্সট Bibliophile, BIBLIOPHILE, যার মানে হচ্ছে ওয়ান হু লাভস হচ্ছে কালেক্টস বুকস, যে ব্যক্তি কিন্তু যে মানে পড়ুয়া ছেলেমেয়েরা কিন্তু বই সংগ্রহ করতে ও পড়তে ভালোবাসে সেই ধরনের ব্যক্তিকে বলা হয় Bibliophile। ঠিক আছে, বা বলা হয় বুক ওয়ার্ম, BOOKWARM। আই কাম টু নেক্সট Biennial, BIENNIAL, যার মানে হচ্ছে হ্যাপেনিং এভরি সেকেন্ড ইয়ার। ঠিক আছে, কাম টু নেক্সট ব্রিটেল, BRITTLE, যার মানে হচ্ছে হুইচ ক্যান বি ইজিলি ব্রোকেন, যে কোনো জিনিসই যখন চট করে ভেঙে যায় তখন তাকে আমরা কি বলি ব্রিটেল, BRITTLE। বালিয়ান, BULLION, বালিয়ান, যে ওয়ার্ডটা মানে হচ্ছে গোল্ড আর সিলভার হচ্ছে বিফোর ইউজিং ফর ম্যানুফ্যাকচারিং অর্নামেন্টস, অর্থাৎ
কোনো গহনা তৈরি ক্ষেত্রে যে সোনা বা সিলভারটা তোমার কাজে লাগে তাকে আর কি বলা হয়, কি বলা হয়, বালিয়ান, BULLION। নেক্সট আসছে এখানে হচ্ছে যে কডাসিটি, CADUCITY, মিনস কি দ্য ইনফার্মিটি অফ ওল্ড এজ, যাকে বলা হয় সেনিলিটি, SENILITY, অর্থাৎ বৃদ্ধ বয়সের যে অক্ষমতা বা হচ্ছে দুর্বলতা, ইনফার্মিটি তা বাংলা হচ্ছে দুর্বলতা, অক্ষমতা, তাকে আর কি বলা হয় হচ্ছে কডাসিটি, CADUCITY। আই এম যে রিপিটিং যে ওয়ান্স এগেন দ্যাট দিস ওয়ার্ডস আর ভেরি ভেরি সিলেক্টেড ওয়ার্ডস ফর ইউর কামিং স্কুল সার্ভিস কমিশন 2021। অর্থাৎ তোমাদের কিন্তু তোমার আসন্ন স্কুল সার্ভিসে কিন্তু তোমাদের এই প্রতিটা শব্দ কিন্তু হচ্ছে সিলেক্টেড ওয়ার্ড, তোমরা কিন্তু একটাকেও বাদ দেবে না, ভালো করে এগুলোকে মুখস্থ করবে। ক্যালিগ্রাফি, CALLIGRAPHY, যে ওয়ার্ডটা মানে হচ্ছে দ্য আর্ট অফ বিউটিফুল হ্যান্ড রাইটিং। এলিগেন্ট পেনম্যানশিপ, সুন্দর হাতে লেখার যে শিল্প তাকে আর কি বলা হচ্ছে যে ক্যালিগ্রাফি। আই কাম টু নেক্সট, কানিবল, CANNIBAL, মিন্স ওয়ান হু ইটস হিউম্যান ফ্লেশ, যে ব্যক্তি কিন্তু মানুষের মাংস খেতে অত্যন্ত পছন্দ করে, সেই যে ব্যক্তি নয় তোমার এখানে অ্যানিমেলস কি বলা হচ্ছে, ঠিক আছে। আই কাম টু নেক্সট, সেন্ট্রিফুগাল, CENTRIFUGAL, যা মানে হচ্ছে এনিথিং টেন্ডিং টু মুভ অ্যাওয়ে ফ্রম সেন্টার, যে কোনো আমাদের কিছু যখন তার যে কেন্দ্রস্থল থেকে আর কি সরে যায় তখন তাকে তোমার আমরা বলবো সেন্ট্রিফুগাল। বাট নেক্সট আসছে সেন্ট্রিপেটাল, CENTRIPETAL, যা মানে হচ্ছে এখানে এনিথিং টেন্ডিং টু মুভ টুয়ার্ড সেন্টার, কেন্দ্রের দিকে যাওয়া, তাকে আগে বলছে সেন্ট্রিপেটাল। আই কাম টু নেক্সট, দ্য ক্রেসেন্টোম্যাথি, এই যে ওয়ার্ডগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তো তোমরা কিন্তু এইগুলো কিন্তু অত্যন্ত ডিফিকাল্ট হচ্ছে ওয়ার্ডস, তোমরা অত্যন্ত মাইনুটলি এগুলোকে আমাদের প্র্যাকটিসের মাধ্যমে বা বারবার কিন্তু পড়ার কিন্তু মাধ্যমে তোমরা এগুলো কিন্তু মনে রাখার মানে জন্য আর কি চেষ্টা কি করবে। কি আমি যে ওয়ার্ডটাকে আমি কি বললাম যে তো ক্রেস্টোম্যাথি, CHRESTOMATHY, যার মানে হচ্ছে এখানে কালেকশন অফ চয়েস লিটারেরি প্যাসেজেস এক্সপেশালি টু হেল্প ইন যে লার্নিং এ ল্যাঙ্গুয়েজ। আই কাম টু যে নেক্সট, ক্যাপ্রোলেলিয়া, CACOPROLLIA, ক্যাপ্রোলেলিয়া, যা ওয়ার্ডটা যে মানে হচ্ছে আনকন্ট্রোলড এক্সেসিভ ইউজ অফ অপশিন অর তো স্কেটোলজিক্যাল ল্যাঙ্গুয়েজ সামটাইমস অ্যাকম্প্যানিং সার্টেন মেন্টাল ডিসঅর্ডার্স। দেখো এই শব্দগুলো কিন্তু তোমাদের অত্যন্ত মনে রাখার বস্তু। আসছি এখানে আমি আসছি পরবর্তী যে ওয়ার্ডে, কম্প্যাক্ট রিয়্যাক্ট, COMPATRIOT, যা মানে হচ্ছে এখানে বিলঙ্গিং টু সেম কান্ট্রি, একই দেশের অন্তর্ভুক্ত হলে কিন্তু তখন তাকে বলা হয় কম্প্যাক্ট রিয়্যাক্ট। তোমরা কিন্তু পেট্রিয়ট কিন্তু যে ওয়ার্ডটা জানো তার সঙ্গে কমটা এখানে যোগ হলো। আমি আসছি যে পরবর্তী শব্দে, কনজেনিটাল, CONGENITAL, মিন্স হচ্ছে বিলঙ্গিং টু পার্সন বাই বার্থ। আই কাম টু নেক্সট, কন্টেম্পোরারিজ, মানে কি পার্সন লিভিং অ্যাট দ্য সেম টাইম, কসমোপলিটন, মিন্স হচ্ছে এখানে সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড, তাকে বলা হয় কসমোপলিটন, ঠিক আছে। দেখো আসছে ক্রেডুলা, CREDULOUS, যা মানে হচ্ছে এখানে ওয়ান হু ইজিলি বিলিভস আদার্স, যে ব্যক্তি কিন্তু অন্যান্যদের খুব সহজে বিশ্বাস করে নেয় তাকে বলা হয় হচ্ছে ক্রেডুলাস। আই কাম টু নেক্সট, সাইটোলজি, CYTOLOGY, যা মানে হচ্ছে কি, তা হচ্ছে আমাদের এখানে স্টাডি অফ সেল, CELL, কোষ নিয়ে যে পড়াশুনো তাকে বলা হয় সাইটোলজি। ডেট লেটার, DEADLETTER, যা মানে হচ্ছে অ্যান আনক্লেমড লেটার, যে কিন্তু চিঠিটাকে কিন্তু কোনোভাবে কিন্তু হচ্ছে তোমার অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি ক্লেম করা যায় না, আনক্লেম হচ্ছে চিঠিকে আমরা বলবো ডেট হচ্ছে লেটার। আচ্ছা তোমরা কিন্তু জানো ডেমোক্রেসি, আমি কিন্তু আর বলছি না, বাট তোমরা জানো না, তা হচ্ছে আমাদের ডার্মাটোলজি, DERMATOLOGY, যা মানে হচ্ছে এখানে স্টাডি অফ স্কিন,
স্কিন বা চামড়া নিয়ে যে পড়াশোনা হয় তাকে বলা হয় ডার্মাটোলজি, ডাইলজি, DILOGY, যার মানে হচ্ছে অ্যান অ্যাম্বিগুয়াস স্পিচ। বাংলাটা কে লিখে নেবে AMBIGUOUS স্পিচ, এটা মানে কি যে এক ধরনের যে কথাবার্তা বা ভাষণ যেটা কিন্তু দ্ব্যর্থমূলক বা দ্বি অর্থমূলক তাকে বলা হয় অ্যাম্বিগুয়াস স্পিচ, যে ওটাকে সিঙ্গল যে ওয়ার্ড আমরা বলবো ডাইলজি, ডাই DILOGY। ডিটোগ্রাফ DITTOGRAPH মিনস এ লেটার অর ওয়ার্ড রিপিটেড আন ইন্টেনশনালি ইন রাইটিং অর কপিং, লেখার সময় বা কপি করার সময় যখন কোনো মানে অপ্রত্যাশিতভাবে কোনো শব্দ বা আমাদের কোনো যদি তোমার আমাদের অক্ষর আমাদের রিপিট হয় তখন তাকে আমরা কিন্তু বলবো যে ডিটোগ্রাফ DITTOGRAPH। ডিটোগ্রাফ ডিটোলজি DITTOLOGY, যা মানে কি টু ডিস্টিং ইন্টারপ্রিটেশন অফ দ্য সেম টেক্সট। ডটেজ DOTAGE মিনস কি এক্সট্রিম ওল্ড এজ, যে হোয়েন ওয়ান বিহেভস লাইক এ চাইল্ড, যখন একজন কিন্তু বৃদ্ধ ব্যক্তি সে যখন বাচ্চার মতো বিহেভ করবে তখন কিন্তু তাকে আমরা কিন্তু আর কি আমি বলবো যে ডটেজ। ডিসগ্রাফিয়া DYSGRAPHIA, এটা মানে হচ্ছে কি ইম্পেয়ারমেন্ট অফ দ্য এবিলিটি টু রাইট, ইউজুয়ালি কস্ট বাই ব্রেন ডিসফাংশন অর হচ্ছে ডিজিজ। আই কাম টু নেক্সট এফিমিনেট EFFEMINATE, এটা মানে হচ্ছে ওম্যানিস ইন হচ্ছে হ্যাবিটস, ব্যবহারের দিকে বা তোমার অ্যাপিয়ারেন্সের দিকে তার আচরণের দিকে কিন্তু নারী সুলভ আচরণ কে আমরা বলবো এফেমিনেট। আই কাম টু নেক্সট এমিগ্রেন্ট EMIGRANT, যা মানে হচ্ছে এখানে ওয়ান হু গোস টু লিভ ইন এ ফরেন কান্ট্রি, একজন যে ব্যক্তি সে কিন্তু বিদেশে থাকার যে পরিকল্পনা বা যে থাকে বা যাচ্ছে থাকতে তাকে আগে বলা হচ্ছে এমিগ্রেন্ট। আই কাম টু নেক্সট এনডেমিক ENDEMIC, যা মানে হচ্ছে এ ডিজিজ প্রিভেলিং ইন এ লোকালিটি। আমার তোমাদের প্রত্যেককে একটাই হচ্ছে উদ্দেশ্যে বলা যে তো তোমরা কিন্তু ইউটিউব আর কি চ্যানেলে গিয়ে ইংলিশ চ্যানেল যে মেলোডি উইথ পার্থ এটা কিন্তু সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটাকে তোমার ক্লিক করো, তোমরা কিন্তু শো করবে তোমার পার্সোনালাইজ, তাহলে কিন্তু তোমরা কিন্তু সমস্ত তোমার ভিডিওগুলো পরবর্তী সব পেয়ে যাবে। এবং প্রত্যেকে খুব ভালো থেকো এবং তোমরা কিন্তু যে ওয়েট করো যে পরবর্তী ভিডিওর জন্য, এবং ইন দ্য মিন টাইম কিন্তু আমি তোমাদের তিনটে ভিডিওকে পোস্ট করলাম পর কামিং স্কুল সার্ভিস কমিশন 2021, কেন যে ওয়েট ফর দ্য নেক্সট অফ ভিডিও। থ্যাংক ইউ।